জমির ভাগ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ, বিবাদ থেকে হাতাহাতি ও মারামারি। এই ঘটনায় উভয় পক্ষের পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। পূর্ব বর্ধমান জেলার কান্লা এলাকায় পূর্বপুরুষের জমি ও ভিটেবাড়ির সম্পত্তি ভাগের দাবি জানিয়ে বিবাদ চলছে বলে বড় ভাই হারা শেখের অভিযোগ। হারা শেখের বড় কাকা নিজের নামে জমি দখল করেছে বলে অভিযোগ। হারা শেখের দাদাকে পুকুরে চুবিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করে হারা শেখ। আমার বড় দুই দাদা আমাদেরকে নিজের সম্পত্তি সেরকমভাবে বুঝিয়ে দিচ্ছে না, আমাদের নিজের নামে সম্পত্তি পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে না। তারা ভোগ করছে, দীর্ঘদিন যাবৎ তারা ভোগ করে যাচ্ছে। আজকে কিছুদিন ধরে আমি বলছি আমাদের জমিগুলো আমাদের বুঝিয়ে দাও, তোমরা বদ্ধা সেটা বুঝিয়ে দেবেন, যেটা আমরা কাগজপত্র দেখে বুঝতে পারছি যে জমিগুলো আমাদের, এইগুলো আমাদের বুঝিয়ে দাও নাহলে আমরা বুঝে নিচ্ছি। এই বলতেই মাস করে কী দিয়ে মারে? শাবল, লাঠি, রড, কাটা মারে দাদা দাদা ভাই বোনরা। আমাদের কদিন থেকে জমি জমি নিয়ে গন্ডগোল। একবার একদিন মাঠে আমাদেরকে মারতে গিয়েছিল কারা? ওই আমার জ্যাঠারা। আচ্ছা, দিয়ে ওখানকার লোকে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে আবার আমাদেরকে আটকেছে। আচ্ছা, পুলিশ এসে তখন আটকেছে, আবার বাড়িতে আমরা বললাম যে নির্বিচার করার জন্য গ্রামের লোক বসলো। গ্রামের বিচার মানবে না, আমার বড় জ্যাঠা নির্বিচারটা গ্রামের বিচার মানবে না। এবার ওরা আগে থেকে রেডি হয়ে আছে, শাবল, লাঠি, এসব যন্ত্র নিয়ে, ভেসো কাটারি নিয়ে রেডি হয়ে আছে। এবার আমরা চার বাপ্পাটা লোকের এখানে বসে আছি, তখন আপনাদের মারে? হ্যাঁ, ওই দিক থেকে ইট ছুটছে, লাঠি করে পুকুরে ডুবিয়ে মারছে, আবার সেই শাবল, রড, এসব জিনিস নিয়ে পায়ে মেরেছে। আমাদের চাষবাসের জমি নিয়ে আমার ভাইয়েরা দাদারা সব ওই রডে শাবলে করে অন্যায়ভাবে পিটিয়ে মারলো আমরা, ঠিক আছে। আমার ওই দুটো ছেলে আর এটা আমার ছোটো ভাই। লাঠি কুড়ুল দিয়ে মারধর করার অভিযোগ ওঠে কাকা ইনসুফ আলীর বিরুদ্ধে। কেউ মারামারি ঝড়াঝাটি করো না। এক ভাই বলেছে গ্রামের সালিস দিতে বসবো না, এক ভাই বলছে গ্রামের সালিস দিতে করবো। কি নিয়ে, কি নিয়ে? ওই জমি সংক্রান্তি ব্যাপার। আপনাকে মেরেছে কারা? আমাকে মেরেছে এইখানে যে ভাইরা আছে, এই ভাইরা। ওরা বলছে আপনি এবং আপনার ছেলেরা মেরেছো? আমি এবং আমার ছেলেরা মেরেছে, পুকুরে ভগবান আর নিচে মাটি, এছাড়া কেউ কিছু নেই। হ্যাঁ, আমি এ ভাইকে অনুরোধ করছি, ও ভাইকে অনুরোধ করছি বসে আলোচনা করতে, তাই তো? বসে আলোচনার জন্য ভাই যখন বললো যে আমরা আজকে যদি মীমাংসা না হয়, বসা হয়, তাহলে কালকার অ্যাক্সিডেন্ট হবে, এই করতে করতে বাড়াবাড়ি হয়ে গেলো, ভাইয়ের ভাইয়ের মারামারি হয়ে গেলো। আমি যাচ্ছিলাম বাড়ি, আমি তোমাদের ঝামেলার মধ্যে থাকবো না, তোমাদের যাক করো গা, রাস্তায় ধরে আমাকে সে আবার এখানে বসে দেবে। আমাদের জমি দুবিঘে আমার বড় চাচা ওর নামে করে রেখেছে, ওই বলতে যায়। আর আমার ছোটো কাকার জমি ওরা দুবিঘে চাষ করে খাচ্ছে, সেইগুলো মীমাংসা করার জন্য আমি গ্রামের লোক ডেকেছিলাম। তার জন্যে আমাদেরকে গ্রামের লোকের বিচার মানবে না বলে মারধর করে, সে বাড়ি থেকে লাঠি ঠেঙা নিয়ে এসে হেসে যা পেরেছে তা নিয়ে এসে মারধর করে আমাকে আর আমার বড় দাদাকে পুকুরে ডুবিয়ে ফেলেছিল। কি নাম আপনার? আমার নাম ভরত। এই ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়ে কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।